আসসালামু আলাইকুম আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এ কোথায় আছো? চলে এসো আমাদের আজকের ল্যাব ক্লাসে। ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও জানি তোমরা ভালো থাকবে, কারণ তোমরা অনেক লক্ষ্মী ছেলে মেয়ে। মা বাবার কথা শুনো, বাসায় থাকো, এবং কি স্বাস্থ্যবিধি মেনে চলছো, যেমন আমি চলছি, তাই না? ঠিক আছে আমার প্রিয় দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি পাঠের শুরুতেই তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তোমরা এই যে একটি মহামারী আমাদের সারা বিশ্বে চলছে, তারপরও সুস্থ থাকো বাবা মার কথা শুনে, এবং কি নিয়মিত তোমরা দেখো, যেহেতু আমরা স্কুলে যেতে পারি না, ঘরে বসেই কি আমরা পাঠগুলো দেখি এবং কাজ করে করে কি টিচারদেরকে পাঠায়। সেই রিধি মামনি কোথায় আছো? তো তুমি কিন্তু নিয়মিত আমার ক্লাসে ক্লাস করো, আমার অনেক ভালো লাগে, কারণ সেহেতু কি তোমার স্কুল বন্ধ থাকার কারণে পড়াশোনায় কোনো ঘাটতি হচ্ছে না। তোমাকে আমি আরেকটা ধন্যবাদ জানাই। এরকম আরো অনেক বন্ধুরা আছো যারা আমাকে কি আমার ক্লাসে অ্যাটেন্ড করো এবং উত্তর পাঠাও, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আমি কামরুন নাহার, সহকারী শিক্ষক, শ্রীরামপুর পূর্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুরা নরসিংদী থেকে আমি তোমাদের মাঝে বিষয়ের একটি পাঠ নিয়ে এসেছি। কি আমার অত্যন্ত প্রিয় একটি ফেসবুক পেজ, এই যে দেখো, ঘরে বসে শিখি পেজ থেকে। কি সুন্দর নাম! নামটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে কত ভালো ভালো ক্লাস হয়, তাই না? ঘরে বসে শিখি সুযোগ করে দেয় তোমাদের, ঘরে বসে বসে করার সুযোগ। তো তাহলে বন্ধুরা, আজকে আমাদের এখানে নরসিংদী রায়পুরায় অনেক বৃষ্টি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা একটি বৃষ্টির গান দিয়ে শুরু করলে কেমন হয়? ভালোই হবে, তাই না? কারণ তোমরাও কি এই গানটা পারো, ছড়া গান। ছোট্ট ছোট্ট সোনামণি যখন ছিলে তোমরা, কোথায়, প্রাক প্রাথমিকে, সেই প্রাক প্রাথমিকের একটি গান দিয়ে আজকে চলো আমাদের ক্লাসটি শুরু করি। সবাই প্রস্তুত হয়ে নাও, আমি গাবো কোন গানটা? ঝড় ঝড় এলো এলো ঝড়, পারি তো? সবাই সবাই রেডি? তাহলে আমরা সবাই একসাথে গানটা এখন গাইবো। তাহলে শুরু করি, রেডি? অনেক সুন্দর গান। আর এখন কিন্তু কি আমরা আমের দিন, আমরা আম কাছি বাজার থেকে কিনে কিনে কিছুদিন আগে আমরা গাছ থেকে পাকা আম কাঁচা আম খেয়েছি, তাই না? একটি মজার বিষয়, আমরা কিন্তু এই আম ভাগ করে খাওয়া শিখেছি, তাই তো? মনে আছে কি তোমাদের? আমরা গত পাঠে কিন্তু আম ভাগ করে খেয়েছি, মনে আছে? ঠিক আছে, তাহলে আমরা কি শিখছি এখন ক্লাসে বলতো? ভাগ করা শিখছি, আমরা ভাগের অনুশীলনীর অঙ্কগুলো শিখছি, সমস্যা যেগুলো সেগুলো সমাধান করছি, ঠিক, তাই তো? তাহলে আজকে আমি কি করবো তোমাদের, আরো দুটো সমস্যা সমাধান করব। কিভাবে বলতো? ভাগ করে, ঠিক ধরেছো আমার প্রিয় ছোট্ট সোনামণিরা। তোমরা তোমাদেরকে এখন অনেক আপন মনে হয়, সারা বাংলাদেশে দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের কাছে কি অনেক আপন হয়ে গেছো? আগে তো আমরা শুধু যার যার স্কুলে পাঠগুলো নিতাম তাদের সাথে পরিচয় ছিল, এখন কি সারা বাংলাদেশে সেরকম দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের সাথে আমার এই ক্লাসে পরিচয়।
তো সবাইকে আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমার আজকের পাঠটা শুরু করব। আমরা গত পাঠে কি করেছি আমি তো বলেছি, তাই না? আমের ভাগ করা শিখেছি। আজকে আমরা এরকম আরো ভাগ শিখব। আজকে কি করব, আরো সমস্যার সমাধান করব ভাগ করে করে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো আমি একটি তোমাদের সামনে, এই যে বোর্ডে দেখতে পাচ্ছ, দেখো তো কি দেখা যাচ্ছে। আমি পড়ি, তোমরা একটু দেখে দেখে মিলিয়ে নাও। একটি বেঞ্চে 5 জন বসতে পারে। বেঞ্চ কোথায় থাকে? তোমরাও কি স্কুলে বেঞ্চেই বসো, তাই না? ঠিক, সহজ সহজ অঙ্ক আসলে আমাদের বইয়ে থাকে, জানো, আমরা পারি, যেগুলো আমরা দেখি, তাই না? ক্লাসে কিন্তু আমরা 4 জন 5 জন এক বেঞ্চে বসতে হয়, সেটা কিন্তু আমরা দেখি। এরকম একটা সমস্যা কিভাবে আমরা সমাধান করব, চলো দেখি। তাহলে বন্ধুরা কি দেওয়া আছে? একটি বেঞ্চে 5 জন বসতে পারে। কয়জন বসতে পারে? 5 জন। কয়টি বেঞ্চে বসতে পারে 5 জন? একটি বেঞ্চে। তাহলে 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাসে ধরো 45 জন শিক্ষার্থী আছো, মানে ছাত্র ছাত্রী আছো, একটি বেঞ্চে 5 জন করে বসতে পারবে, তাহলে কয়টি বেঞ্চ লাগবে তোমাদের ক্লাসে? সহজে কিভাবে করা যাবে চলো করে দেখি। এই যে একটি বেঞ্চ, এটা কি ধরে নাও, এটা একটি বেঞ্চ। এখানে কয়জন বসে, কয়জন বসে বন্ধুরা? এই যে সমস্যাটার ক্ষেত্রে কয়জন বসতে পারে? 5 জন। তাহলে 5 জন আমি বসাই, তারপরে দেখবো যে কতজন বসতে, কয়টি বেঞ্চ লাগবে। এখানে একটি বেঞ্চে বসতে পারে 5 জন, আর আমাদের মোট শিক্ষার্থী সংখ্যা বন্ধুরা কতজন আছে? 45 জন, তাই তো? এই যে দেখো 45 থেকে 5 জন একটি বেঞ্চে বসেছে। তাহলে আমরা এখানে 5-এর নামতা করে আমাদের সমস্যাটা সমাধান করতে হবে। কিন্তু বন্ধুরা 5 জন যেহেতু একটি বেঞ্চে বসে, তাহলে আমাদের মোট কতজন শিক্ষার্থী আছে? 45 জন, আর বসতে পারে 5 জন, একটি বেঞ্চে দিতে হবে 5 জন। খেয়াল করে বসো, বুঝো বন্ধুরা, 5 জন। তাহলে 5 দিয়ে আমাদের এই 45 জনকে কি করতে হবে? 45 জনকে 5 দিয়ে আমাদের ভাগ করলে আমরা কি ফলাফলটা পেয়ে যাব, যে কত গ্রুপ ব্যাচ লাগবে। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আমরা দেখি 5-এর নামটা পড়া শুরু করি। তাহলে 5 এক বেঞ্চে কত হলো? 5। আমি কিন্তু তোমাদের প্রতি ক্লাসে নামটা গুলো আবার বলে বলে সমাধান করি, কেন জানো বন্ধুরা? নামটা যদি আমরা যত বেশি পড়বো, যত আবৃত্তি করবো, ততই কি আমাদের মনে থাকবে, ঠিক আছে? সেই কারণে এভাবে লিখে লিখে আমি তোমাদেরকে বুঝাই। তাহলে এই যে 5 জন বসলো একটি বেঞ্চে, এই যে দেখো এইটা হচ্ছে আমাদের বেঞ্চ, আর বসলো কতজন? 1, 2, 3, 4, 5 জন। তাহলে আমাদের এই 45 জন থেকে কি 5 জন একটি বেঞ্চে বসলো, আর কিন্তু বাকি রয়েছে, তাই না? তাহলে দেখি আরো বেঞ্চ একে দেখি কি অবস্থা কি হয়। আমি এই নিচে বেঞ্চ গুলো ছোট করে আঁকি। আচ্ছা, আমি কয়েকটা এঁকেছি, দেখি ওগুলোতে কি দেওয়া যায় কিনা। ঠিক আছে বন্ধুরা, 5 জন করে দিতে হবে, কম দিলে হবে না। এখানে বলা আছে কতজন দিতে হবে? 5 জন। তাহলে এখানে কি গেল? আরো একটি 5 গেল। এখানে কি হবে? 5 গেল 2 বার, সমান কত হবে বন্ধুরা?
দশ মানে 10 জন চলে গেল, 45 জন থেকে কয়জন গেছে? 10 জন গেছে। ব্যাচ ব্যবহার হয়েছে কয়টা? দুইটা। তাহলে কি আরো লোক সংখ্যা আছে আমাদের এই ব্যাচ গুলো তো কি দিতে পারি? চলো আবার দেই। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। তাহলে বেঞ্চে ওই তিনটি বেঞ্চে দিয়েছি, কয়জন করে দিতে হবে বলা আছে সমস্যাটা? পাঁচজন। কয়বার দিয়েছি আমরা? তিনবার দিয়েছি তিনটি বেঞ্চে। তাহলে কত হলো? তিন, পাঁচ গুণ এক পাঁচ, পাঁচ গুণ দুই দশ, পাঁচ গুণ তিন 15। পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাবে, যেহেতু প্রতি বেঞ্চে কতজন বসতে পারবে? ছোট্ট সোনামণিরা বলো তোমরা, আমি জানি তোমরা বলতে পারছো। তাহলে কত কত আসলো? 15। তাহলে কিন্তু আমাদের আরো রয়ে গেছে, মাত্র 15 জনকে ভাগ করেছি, 45 জনকে যে দিতে হবে। তাহলে আরো ভাগ করে দেখি, এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে কত হলো? 5 জন হলো। কয়টি বেঞ্চে দিয়েছি? এবার 4টি বেঞ্চে দিয়েছি, কত হয়েছে? 20 হয়েছে। আরো দেওয়া যাবে, 45 যেহেতু আছে আমাদের, বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে আরো বেঞ্চ সংখ্যা বাড়িয়ে দেখি কত পর্যন্ত আমরা যেতে পারি। আমাদের কয়টি বেঞ্চ লাগবে? প্রত্যেক বেঞ্চে থাকবে 5 জন। এই যে আছে, কতজন? 5 জনকে দিয়েছি। কয়টি বেঞ্চে দিয়েছি? 5টি বেঞ্চে দিয়েছি। আমাদের কত হয়েছে? 5 গুণ 5 25। পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে। আরো বেঞ্চে দেওয়া যায় কিনা দেখি, এক, দুই, আমার সাথে সাথে বন্ধুরা বলো, তিন, চার, পাঁচ। তাহলে এই বেঞ্চে দিয়েছি 5 জন। তাহলে বেঞ্চ সংখ্যা কত হলো? 6। সমান কত আসলো? 30। আমরা কি করবো? আরো বেঞ্চে দিব, যেহেতু আমাদের 45 আছে, আমরা কি আরো বেঞ্চে দিতে পারি, দিতে হবে। আর বাকি রয়েছে আমাদের শিক্ষার্থী সংখ্যা। পাঁচবার দিয়েছি 5 জন, কয়জন দিয়েছি দেখো? প্রতি ক্ষেত্রে কিন্তু আমি 5 জন দিচ্ছি। তাহলে এবারে কত নম্বর বেঞ্চ দিয়েছে আমাদের? 7 নম্বর। তাহলে 5 গুণ 7 কত? 35। এই যে দেখো, 5 5 করে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা আমরা আরো দিব কেন বলতো? কারণ আমার যে 45 জন আছে, মাত্র 35 জন গিয়েছে, তাহলে আরো কিন্তু রয়েছে বন্ধুরা। দিয়ে 2 3 4 5 জনকে আমার এসেছে কত? 8টি ব্যাচ। 5 গুণ 8 40-এর পরে আরো 5 গেলে কি হবে? 35-এর পরে আরো 5 জন দিলে কি হবে? 40 জন। আমার কিন্তু আছে মোট শিক্ষার্থী সংখ্যা বন্ধুরা, এখানে দেখো মোট শিক্ষার্থী সংখ্যা এই যে 45 জনকে দিতে হবে। তাহলে আমার মোট শিক্ষার্থী সংখ্যা কত আছে? 45। আর আমরা 8টি ব্যাচ ব্যবহার করে দিয়েছি 40। তাহলে আরো দিতে হবে, আরো দেই। আর কয়জন দিব? 5 জন, কারণ 5 জন কিন্তু একটি বেঞ্চে বসতে পারে। আমরা স্কুলগুলোতে দেখি যে অনেক সময় একটি বেঞ্চে 5 জন বসতে হয়, অনেক ক্লাসে বেঞ্চ কম থাকার কারণে, তাই না? এখানে কত দিয়েছি বন্ধুরা? 5। 5 জনকে দিয়েছি। তাহলে 5 জনকে কয় নাম্বার বেঞ্চ আসবে? 9 নাম্বার। তাহলে 40-এর সাথে আর 5 দিলে কি হবে? 45। আমাদের এই যে মোট শিক্ষার্থী সংখ্যা, আমরা কি এই যে মোট শিক্ষার্থী সংখ্যা কিন্তু পেয়ে গেছি, তাই না বন্ধুরা? এই যে দেখো, এটা হচ্ছে মোট শিক্ষার্থী হচ্ছে বেঞ্চে কতজন দিয়েছি? 5 জন। আমরা কিসের নামতা করবো? 5-এর নামতা। তাহলে কি আসলো? 45। কিন্তু বন্ধুরা দেখো, আমরা এটা কিন্তু ভাগ করে দিয়েছি, অঙ্কটা কিভাবে করব, সমস্যাটা লিখব কিভাবে, সেই জন্য কি করতে হবে বন্ধুরা দেখো, সেই জন্য আমরা প্রথমে লিখতে হবে কি? 45।
তোমাদের 6 নাম্বার অঙ্ক। তাহলে মোট শিক্ষার্থী সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 জন শিক্ষার্থী বসতে পারে, সেই কারণে আমরা 5 দিয়ে ভাগ করব। এই যে অঙ্কটা কিন্তু তোমাদের এখানে শুরু হয়েছে, আমি কিন্তু এগুলো বোঝানোর জন্য লিখেছি। তাহলে আমরা 5 জন যদি একটি বেঞ্চে বসে 45 জনের জন্য, দেখো বন্ধুরা এখানে 5-এ নামতা করার পরে 5-এর সাথে 9 গুণ দিয়েছি, তারপরে 45 পেয়েছি। আর আমরা এখানে কিন্তু একদম আমি বেঞ্চ দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছি, দেখি কয়টা বেঞ্চ হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা বেঞ্চে আমরা 45 জনকে বসতে দিতে পেরেছি। তাহলে আমরা 5-এর সাথে 9 গুণ করার পরে কিন্তু বন্ধুরা 45 পেয়েছি। এখানে তাহলে কয়টি বেঞ্চ হবে? ভেরি গুড, এই তো আমার ছোট্ট সোনামণিরা, সহজে সবকিছু পেরে যাচ্ছ। তাহলে আমাদের কয়টি বেঞ্চ, এই যে দেখো, এই যে একটি বেঞ্চে 5 জন বসতে পারে, 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে, কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? 9টি। তাহলে আমরা এখানে কি লিখব, সুতরাং 9টি বেঞ্চের প্রয়োজন হবে। এই সমস্যা অঙ্কগুলোর মধ্যে আমরা এই লাইনটা লিখে দিব, লিখলে কি অঙ্কটা আরো সুন্দর হয়, সমাধানটা কি অনেক সুন্দর হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে অঙ্ক দেখো আমাদের শুধু এতটুকু, কিন্তু আমরা বোঝানোর জন্য এত কিছু দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, অঙ্কটাকে বুঝতে পেরেছো? সমস্যাটা আমরা সমস্যা এইভাবে সমাধান করব। তাহলে ছোট্ট সোনামণিরা, আমি তোমাদের জন্য আরো একটি সমস্যার সমাধান করে দেব, তোমাদের যেন কষ্ট কম হয়। তাহলে আজকে চলো করি, এই সমস্যাটা তো সবাই আমরা বুঝতে পেরেছি তাই না, কারণ আমি কিন্তু একদম ব্যাঞ্চ একে একে বুঝিয়েছি। যেহেতু তোমরা আমার কাছে নাই, ক্লাসে নাই, শ্রেণীকক্ষে নাই, দূরে আছো, আমি যদি শ্রেণীকক্ষে থাকতাম তাহলে কি আমরা বেঞ্চে বসিয়ে বসিয়ে দেখতাম। এই যে দেখো বন্ধুরা, আমি তোমাদের জন্য আরো একটি সমস্যা সমাধান করে দেওয়ার জন্য এই যে এখানে দিয়েছি, আর এই যে আগের অঙ্কটা আমরা এখন কি করব, মুছে দেই। লিখেছি তো অঙ্ক, কিন্তু বন্ধুরা শুধু এতটুকু, এই যে এতটুকু করবে, ঠিক আছে, এই যে এতটুকু আমরা করবো সমস্যার সমাধানটা, কিন্তু বন্ধুরা এতটুকু, ঠিক আছে। আর এগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বুঝিয়েছি, তাহলে এগুলো মুছে দেই এবার। সমস্যা নিয়ে আসে তাই না, সমস্যা নিয়ে এসেছি আবার কিন্তু সমাধান করে দেব, ঠিক আছে, তোমরা আমরা মিলে সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, অঙ্কটা তুমি এই সমস্যার সমাধানটা তোমরা খাতায় তুলে নাও, আর এদিকে আমরা এই সমস্যাটা একটু দেখি। 7 নম্বর সমস্যা, এই যে তোমাদের বইয়ে 73 পৃষ্ঠা খুলো, গণিত বইয়ের 72 এবং 73 পৃষ্ঠার মধ্যে কিন্তু এই সমস্যার অঙ্ক দেওয়া আছে। এখানে দেখো 6 নম্বর অঙ্কটা আমি এই যে 6 নম্বর অঙ্ক এটা সমাধান করেছি, আর এবারে করব 7 নম্বর সমস্যার সমাধান। দেখো এখানে আমি তোমাদের সমস্যাটা কাগজের মাধ্যমে লিখে দেখাই, তোমরা বইয়ের 7 নম্বর অঙ্কটা আঙুল দিয়ে ধরো, আর আমি এখানে পড়ি। কেমন, একজন লোক 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলেন, কত টাকা দিয়ে কিনলেন বন্ধুরা, 32 টাকা, কয়টি ডিম কিনেছেন সেটা কিন্তু জানি না, বলছে কিছু ডিম, কত ডিম সেটা নির্দিষ্ট নাই, শুধু 32 টাকা দিয়ে কিছু ডিম কিনেছেন। আমরা তো ডিম পছন্দ করি, ডিম কি একটি সুষম খাবার, সেই কারণে আমরা নিয়মিত ডিম খাবো, ঠিক আছে। যদি একটি ডিমের দাম 4 টাকা হয়,
কি ডিম কিনেছেন? 32 টাকা দিয়ে সে ডিম কিনেছেন। মোট টাকার পরিমাণটা আমার কত? 32। এই যে 7 নম্বর সমস্যার সমাধান, এখন কিন্তু আমি নামটা লিখবো না। মোট টাকা কত? 32। 32 টাকার ডিম কিনেছেন, 32 টাকার ডিম কিনেছেন, কিন্তু দোকানে গিয়ে দেখেন কি একটি ডিমের দাম কত? 4 টাকা। এই যে দেখো, যদি একটি ডিমের দাম 4 টাকা হয়, 4 টাকা, একটি ডিমের দাম কয় টাকা বন্ধুরা? 4 টাকা। উনি কত টাকা ডিম কিনবে? 32 টাকা। তাহলে আমরা কি করবো এই সমস্যাগুলোকে? তো দেখতে পাচ্ছি কি মোট সংখ্যাকে পরে যে বড় সংখ্যাটাকে, মোট যে বড় সংখ্যাটা এই সংখ্যাটাকে ছোট যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, ভাগ করতে হবে, কারণ 32 টাকা মোট টাকা দেওয়া আছে আমার, আর কি দেওয়া আছে? একটি ডিমের দাম দেওয়া আছে। তাহলে যদি আমি কয়টি ডিম কিনেছি সেটা বের করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? এই 32-কে 4 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু টাকা 32 থেকে অনেক বেশি বেড়ে যাবে। টাকা কি বেড়ে গেলে কি আমরা কি টাকা বেশি, এখানে 32 টাকা আছে কিন্তু যদি গুণ দেই তাহলে কি 32 টাকা থেকে বেশি হয়ে যাবে? বেশি করা যাবে? যাবে না। তো আমাকে বলা আছে 32 টাকার মধ্যে সে কতটি ডিম কিনতে পারবে, সেই কারণে আমরা 32 টাকাকে ভাগ করব। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে 32 ভাগ 4, আমার এই যে সমস্যা গাণিতিক রূপ এসে গেছে। এখন শুধু আমি 4-এর নামতা করে সমস্যার সমাধান করে ফেলব। মজা না? এত বড় একটা সমস্যা কিন্তু সমাধানটা দেখো একদম ছোট। ঠিক আছে বন্ধুরা, সমস্যাটা কিন্তু অনেক বড়। দেখো, অনেক বড় দেখে ভয় পেও না। আমরা কিন্তু অত বড় সমস্যা দেখলে ভয় পাবো না, কারণ কি আমরা এগুলো সমাধান করব অনেক সহজ ভাবে এবং করছিও, তাই না? তাহলে 32-কে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। 32 টাকাকে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কি কয়টি ডিম কেনা যাবে। তাহলে 4-এর গুণনটা করতে হবে, আমরা পড়া শুরু করে দিই। তোমরা আমার সাথে সাথে পড়ো, কিন্তু বেশি বেশি পড়বে, বেশি বেশি মনে থাকবে। 4 গুণ 1 4, 4 গুণ 2 8, 4 গুণ 3 12, 4 গুণ 4 16, 4 গুণ 5 20, 4 গুণ 6 24, 4 গুণ 7 কত হবে? 28, 4 গুণ 8 32, 4 গুণ 9 কত হবে? 36। কিন্তু এখানে আমার কত আছে? 32। সেই কারণে আমি 32-এর উপরে যাব না। 4-এর সাথে কি গুণ দিয়েছি পরে 32 হয়েছে? 8। কিন্তু আমি কি 9-এর সাথে যাব? যেতে পারবো না। তো আমার সংখ্যা আছে 32। তাহলে আমি 36-এ কেন যাব? 32 পর্যন্ত, ঠিক আছে, এই অঙ্কের, এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে 4-এর সাথে কি গুণ দিয়েছি? 4-এর সাথে যখন 8 গুণ দিয়েছি আমরা পেয়ে গেছি আমাদের সেই 32। তাহলে আমাদের কয়টি ডিম পেয়েছি? 8টি। এখানে কি হবে? আর এই যে 4-এর নামতা করেছি, 8 বার যাওয়ার পর আমার এই যে 32 এটা কি মিলে গেছে। তাহলে আমরা এই যে 8টি ডিম এই অঙ্কের মধ্যে কি উনি 8টি দিয়ে এই লোকটি কয়টি ডিম কিনেছেন, তাহলে ওই লোকটি কয়টি ডিম কিনেছেন বন্ধুরা? 8টি ডিম কিনেছেন। বুঝতে পেরেছো? এই যে আমার শেষ। কিন্তু এখন এখানে আমরা কি যে কথাটুকু বের করতে বলা হবে বন্ধুরা, তাহলে এই অঙ্কের মধ্যে দেখো সমস্যাটার মধ্যে কি কি বলছে? তবে এই লোক কয়টি ডিম কিনেছেন, যে কথাটা বের করতে বলা হবে
সেই কথাটা আমরা এখানে লিখে দেব। লিখলে অনেক সুন্দর হয়, না লিখলেও সমস্যা নাই, কিন্তু লিখলে কি আরো সুন্দর হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখে দেই। সুতরাং এই লোক কয়টি ডিম কিনেছেন, কয়টি আমরা যে কয়টি সংখ্যা বের করছি, তাই না বন্ধুরা? কয়টি, এই এই জিনিসটা কিন্তু আমরা বের করেছি, কয়টি, নয়টি। তাহলে এখানে কয়টি আটটি, সরি নয় বলে ফেলেছি, আটটি। কয়টি জায়গায় কি হবে, নয়, আটটি, আটটি ডিম কিনেছেন লিখবে। ঠিক আছে, সুতরাং আটটি আটটি এদিকে কথা লিখতে হবে না, আটটি ডিম কিনেছেন। দেখছো বন্ধুরা, তোমরা খেয়াল করো সমস্যাটা অনেক বড়, সমাধানটা অনেক ছোট এবং সহজ, তাই না? অনেক সহজ কিন্তু বন্ধুরা, সমস্যা বড় হলেও আমরা সমাধান করি কি অনেক সহজ ভাবে, সুন্দর ভাবে। তাহলে বন্ধুরা, আমি কিন্তু তোমাদের দুইটি সমস্যার সমাধান করেছি এবং তোমরা বুঝেছো। তাহলে তোমাদের এখন আমি বাড়ির কাজ দিব। কি দিব বাড়ির কাজ? তোমাদের বাড়ির কাজ হবে এই যে দেখো, তোমাদের বইয়ের 73 পৃষ্ঠা খুলো বন্ধুরা, খুলেছো? এই যে দেখো, তোমরা আমি 6 আর 7 করে দিয়েছি, তোমরা কি করবে, 8 এবং 9, বাড়ির কাজ করবে 8 এবং 9, এই দুইটা অঙ্ক তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে আমি কি করবো এখন, তোমাদের কাছ থেকে বিদায় নিব আর বাড়ির কাজটা একটু বোর্ডে লিখে দিই। ঠিক আছে, তোমাদের বাড়ির কাজটুকু আমি বোর্ডে লিখে দিই, তাহলে সহজ হবে তোমাদের আরো। বাড়ি কাজ কত, 8 এবং 9, 73 পৃষ্ঠা, 8 এবং 9, এই দুটি সমস্যার সমাধান করবে। ঠিক আছে ছোট ছোটমণিরা, তোমাদের সাথে ঈদের আগে আর দেখা হবে না, সেই কারণে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সুন্দর করে তোমরা আনন্দ নিয়ে ঈদ উদযাপন করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নেই, সবাই ভালো থাকবে।